বাংলাদেশের সঙ্গে টেলিযোগাযোগ ও আইসিটি খাতে বিনিয়োগ বাড়াতে চায় মালয়েশিয়া সে ধরনের পরিবেশ সৃষ্টিতে দুই দেশ কাজ করবে কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাই হাজনা মোহাম্মদ বৃহস্পতিবার সকালে টেলিযোগাযোগ ও হাসিম ডাক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি সাক্ষাৎ শেষে তিনি এসব কথা জানান এ সময় আইসিটি প্রতিমন্ত্রী জানান বিদেশিরা বিনিয়োগ করতে চায় কিন্তু নানা শুল্ক ও অশুল্ক বাধা বাড়তি ভ্যাট ও কর বিদেশি বিনিয়োগের ধীর গতির কারণ এজন্য এ বিষয়ে রাজস্ব বোর্ডের সহযোগিতা পাওয়া যাবে বলে আশাস আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের